শিক্ষকের বৈঠকখানার নবম বৈঠকে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বৈঠকে আমাদের অতিথি ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বল। নামের আগে ডাক্তার শুনলেই আমাদের মনে হয় কোনো না কোনো চিকিৎসার ব্যবস্থা বা কোনো স্বাস্থ্যবিধি নিয়ে কিছু বলবেন, কিন্তু না, আজকে শুধুই তার সাথে কিছু কথা হবে, তার এবং আমাদের পছন্দের কিছু গান শুনব। ঢাকা থেকে সংযুক্ত হয়েছেন ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বল। যদিও তিনি আমাকে কিছুদিন আগেই বলেছিলেন যে ডাক্তার শব্দটাও বাদ দিয়ে দেন নাম থেকে, কারণ ডাক্তাররা যখন গান করে তখন অন্যরা, দর্শকরা মনে করে ডাক্তার মানুষ মোটামুটি ভালোই তো গিয়েছে, অর্থাৎ শিল্পী সত্তার যে পরিচয় সেটা অনেকটা চাপা পড়ে যায় ডাক্তার পরিচয়ের মধ্য দিয়ে। তো যাই হোক, তা আমরা স্বাগত জানাচ্ছি গুলজার হোসেন উজ্জ্বলকে। জনাব গুলজার হোসেন উজ্জ্বলের সঙ্গে আমার পরিচয় প্রসঙ্গ নজরুল সঙ্গীতের একটি অনুষ্ঠানে, সংক্ষেপে যেটা বলা হয় প্রণস, সেই অনুষ্ঠানে আমি তার গানের প্রেমে পড়েছিলাম। নজরুল সঙ্গীতের একটি ঠুমরি গিয়েছিলেন এবং সেই দিন আমার কাছে মনে হয়েছিল ওইটাই হলো সেই আসরের সেরা গান। এরপরে অনেকবার তার গান শুনেছি, মুগ্ধ হয়েছি, এবং আমার মুগ্ধতা আমাদের সহকর্মী এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই অনুরোধ জানিয়েছিলাম ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বলকে আমাদের এই শিক্ষকের বৈঠকখানায় সংযুক্ত হওয়ার জন্য। মজলুম জননেতা, যিনি মানুষের জন্য কাজ করেছেন সারা জীবন, সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 140তম জন্মবার্ষিকী। আজকে আমরা এই জনদরদী মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চাই। এই মাওলানা ভাসানী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি আসলে মানুষপ্রেমী, প্রকৃতি প্রেমী, একজন দরদী মানুষ ছিলেন। তো যাই হোক, আমরা কথা শুরু করি। ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বল, আমি তো জানি যে আপনি রক্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক, তারপরেও নজরুল সঙ্গীতে আবার উচ্চতর বিভিন্ন কোর্স করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, চিকিৎসা পেশার মতো এমন গুরুত্বপূর্ণ এবং মোটামুটি প্রতিষ্ঠিত পজিশনে থেকেও আপনি গান নিয়ে থাকেন, কিসের টানে? আচ্ছা, আসলে আমার মানুষের তো মানে তার ভেতরের যেটা সহজাত সত্তা বা সহজাত প্রবৃত্তি, সেটি আসলে মানুষকে বেশি তাড়িত করে এবং তাকে সেদিকে টেনে নিয়ে যায়। তো আমি ছোটবেলা থেকেই গান করি, আমি যখন গান শেখা শুরু করিনি তখন থেকেই আমি গান করি, রেডিওতে টেলিভিশনে গান শুনে গান রপ্ত করে গান করা শুরু করলাম। তো সেটা 5-6 বছর বয়স, এরপরে আমি গান শেখা শুরু করি, আমার গানে হাতে খড়ি হয়, সেটাও খুব ভালোভাবে, খুব প্রথাগত তালিমের ভিতরে যেতে পারিনি। তারপরেও যাই হোক আমি শিখেছিলাম। তো সেটা ধরেন আমার তখন বয়স 6-7 বছর। আমি মেডিকেলে আসি হচ্ছে 19 বছর বয়সে, ডাক্তারি পড়তে আসি 19 বছর বয়সে, অর্থাৎ আমার শিল্পী সত্তার বয়স আমার ডাক্তারি বিদ্যার থেকেও প্রায় 15 বছরের বড়। তো সুতরাং আমাকে এটা বলতেই হয় যে আমি আসলে ভেতরে ভেতরে আসলে মূলত শিল্পী। তো আমি গান করেছি ছোটবেলা থেকেই এবং কখনোই আমি গান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম না। হয়তো আমি হয়তো প্রায় কি বলবো আনুষ্ঠানিকভাবে সামনে আসিনি হয়তো, কিন্তু আমি দীর্ঘ সময় ধরে, প্রায় পুরোটা সময় আমার জীবনের বুদ্ধি হওয়ার পর থেকেই পুরোটা সময় আমি কোনো না কোনো ভাবে গান নিয়েছিলাম, গানের সাথে ছিলাম। 2016 সালে আমার প্রথম যে অনুষ্ঠানে আপনার সাথে আমার দেখা হয় তার ঠিক অল্প কিছুদিন আগে আমার প্রথম রেকর্ডেড গান বের হয় এবং তারপর থেকেই মোটামুটি শিল্পী হিসেবে আমার একটি আনুষ্ঠানিক পরিচিতি শুরু হয়। আমি বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হয়েছিলাম 2005 সালে,
আর বাংলাদেশ পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হয়েছি, এখন আরো অন্যান্য প্রাইভেট টিভিশনে গান করি। আমি যখন আমাদের মেডিকেল সায়েন্সের উচ্চতর ডিগ্রি MD কোর্স করছিলাম, সেই সময়ে আমি নজরুলের ইনস্টিটিউটের একটি কোর্স, 2 বছরের ডিপ্লোমা কোর্স, সেই কোর্সে আমি অংশগ্রহণ, মানে সেই কোর্সে আমি যাই। এটা উচ্চতর বিশেষ, যারা অলরেডি রেডিও টেলিভিশনে এনলিস্টেড আছেন সেই সব শিল্পীদের জন্য ওই ডিপ্লোমা কোর্সটি ছিল, শুদ্ধ সুরে নজরুলসঙ্গীত শেখানোর জন্য সেটি করি। সেটি আমার একমাত্র সঙ্গীতের প্রাতিষ্ঠানিক ডিগ্রি বলা যেতে পারে। আর এটা ছাড়াও আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখেছি। আমি যখন মেডিকেল কলেজে ছাত্র ছিলাম তখন আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি ওস্তাদ গোলাম রসুল হিরণ এবং পরবর্তীতে গুরুদাস ভট্টাচার্যের কাছে, এবং সেই সময়ে আমি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাথেও যুক্ত হই। আমি উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুলসঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতও শিখেছি, ওয়াহিদুল হক, লায়সা আহমেদ, লিসা, নিরুত্তর সাধ্য প্রমুখ দেশবরেণ্য শিক্ষকদের বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি, এবং এইভাবেই আমার আসলে একটু একটু করে গানের পথে চলা। কিন্তু আমি সবসময় এটি আমার মাথায় সবসময় ছিল যে আমার সঙ্গীতটিকে আমি পেশা হিসেবে, পুরোপুরি পেশা হিসেবে আমি নেব না। আমার সবসময় মাথায় ছিল যে আমার অন্য একটি পেশা আমার থাকবে, সঙ্গীতের উপর নির্ভর করে যেন আমাকে জীবিকা অর্জন করতে না হয়। সঙ্গীতটি আমার ঠিক ভালোবাসার যে জায়গাটায়, ঠিক সেই জায়গাটায় যেন থাকে, এটি যেন আমার মানে পথ এবং পাথেয় দুটোই যেন না হয়। মাঝে মাঝে মনে হয় যে আমার এই ভাবনাটা হয়তো সঠিক ছিল না, হয়তো এটা কখনো কখনো মনে হয়েছে, হয়তো কখনো মনে হয়েছে যে পুরোপুরি গান নিয়ে থাকতে পারলেই হয়তো আমি আরো ভালো হতো, গানের জন্য এমন দ্বিধাদ্বন্দ্বে আমরা সবসময় থাকি, আমরা সবসময় থাকি, এটা আমার মনে হয়েছে, কখনো যে হয়নি তা নয়। আবার কখনো কখনো মনে হয়েছে যে না, গান ছাড়া আমি যদি পুরো মাত্রা ডাক্তারি করতাম সেটাই হয়তো ভালো হতো, কিন্তু আমার এখন মনে হয় যে না, এইটাই আমি, এই যে গান, এই যে ডাক্তারি, এই যে সবকিছু মিলে যে আমি, সেটাই আমি, এবং আমি এই জীবনটাই, এই বিস্তৃত জীবনটাই চেয়েছিলাম আর কি। তাহলে গান শুরু হোক, আমরা গান দিয়ে শুরু করি। হ্যাঁ, নজরুলের গান দিয়ে শুরু করছি। জি জি। তোমা আচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল নয়ন ভরা জল, তোমার আচল ভরা ফুল। ফুল যদি নে তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে, ফুল যদি নে তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে, অশ্রু নিলে ফুটবে না প্রেমের মুকুট, নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল। মলা যখন গাথ তখন পাওয়ার সাথে যে জাগে, মোর বিরহে কাঁদ যখন আরো ভালো লাগে,
পাওয়ার সাথে যে জাগে তোমার যদি হারা দূরে দূরে থাকি তোমায় যদি হারাই দূরে দূরে থাকি ফুল ফুটায় যায় গোছরে চঞ্চল বুলবুল নয়ন ভরা জনগো তোমার আচল ভরা ফুল নেব না অশ্রু নেব ফুল নেব না অশ্রু নেব ভেবে নয়ন ভরা তোমার চমৎকার, খুব ভালো লাগছে। লিখেছে আমিনুল ইসলাম শাসন। তারপর শুধু তাই না, জান্নাতুল ময়না লিখেছেন অসাধারণ পরিবেশনা। মিস্টার এনামুল হক বলেছেন অভিনন্দন ডক্টর গুলজার হোসেন উজ্জ্বল স্যারকে। আমারও খুব ভালো লাগছে যে শিক্ষকদের একটি পেজ যেটা সেখানে গান করতে পারে। আমার সবচেয়ে প্রিয় পেশা হচ্ছে শিক্ষকতার পেশা, এবং আমার শুরুর পেশাটাই ছিল শিক্ষকতা। আমি এমবিবিএস পাশ করে প্রথমে একটি মেডিকেল কলেজের লেকচারার হিসেবে জয়েন করি, এবং তার আগে আমি ছাত্র অবস্থায় আমি কোচিং সেন্টারে পড়াতাম। আমি খুব এনজয় করি শিক্ষকতাকে, এবং এটা আমার সব সময়ের পছন্দের পেশা, এবং আমি আবারও সেই শিক্ষকতাতেই ফিরে যেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ফজর আলী, মিস্টার ফজর আলী বলেছেন হারানো হিয়ার নিকুঞ্জ পথে যদি পারতাম শুনতে। ঠিক আছে, তারপরে আরো অনেকগুলো অলরেডি অনুরোধ করেছে। অভিনন্দন খাটিজা অসাধারণ গান বলেছেন আরিয়ান ফাহিম। মেহেদী হাসান রবিন বলেছেন অনেক সুন্দর। যাই হোক, মন্তব্য সব পড়তে গেলে আমরা আপনার গান শোনা থেকে বঞ্চিত হব। শাহানা শিলা বলেছেন আলগা করগো খোপার বাঁধন, এই গানটির অনুরোধ রয়েছে। আমাদের আরেকজন অমিতাভ হালদার বিশাল এক অনুরোধ দিয়েছেন, আপনার সব চেহারা টেহারা ঢেকে যাবে। তিনি এক বলেছেন শাওন রাতে যদি আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, এত জল কাজল চোখে, মানে একেবারে 11টা গানের সিরিয়াল দিয়েছেন। আজকে রাতেও শেষ হবে না, সেই আপনার ই লাগবে কি বলা হয়, হঠাৎ করে একদিন দেখলাম আপনি অনেক রাতে লাইভ শুরু করেছেন, গান গাইতে শুরু করেছেন। আমি দেখে আমি ঘুমাতে যাবো যাবো এমন সময় দেখি যে আপনি গান শুরু করেছেন, আমি আর যেতে পারলাম না। তো যাই হোক, আমরা গানে যাই, তারপর মন্তব্য আবার করব। মোর প্রিয়া হবে ঈশ্বরণী, দেব খোপায় তারার ফুল, করণে দোলাব তৃতীয়া তিথি চৈতি চাঁদের দোল, প্রিয়া হবে ঈশ্বরণী, দেব খোপায় তারার ফুল। তোমার পড়া
हम सुशारीर दुलानो मालिका कंठे तुम्हार पड़ाबो मालिका हम सुशारीर दुलानो मालिका बिजली जरीन पिताए बांधिबो मेघ रंगिलो चूल देव खोपाए तारार फूल मोर प्रिया हबे हे सुरानी देव खोपाए तारार फूल জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়ে রাম ধনুতে লাল রং ছানি আলতা পরাব পায় জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার তোমার গানের সাথ সুর দিয়া তোমার বাসর রুচিব প্রিয়া আমার গানের সাথ সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল দেব উপায় তারার ফুল মোর প্রিয়া হবে এ সুরানী দেব উপায় তারার ফুল করণে দোলাব তৃতীয়া তিথি চৈতি চাঁদের দূর প্রিয়া হবে হে সুরানী দেব উপায় তারার আমি আপনাকে এখন একটা মন্তব্য শোনাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। মোহাম্মদ তারিকুল ইসলাম খানি বলেছেন, অনেকদিন পর মনে হচ্ছে শুধু একজন নজরুল সঙ্গীত শিল্পী নন, সাথে একজন নজরুল ধারককে দেখতে পাচ্ছি। অভিনন্দন ডাক্তার গুলজার স্যার, তিনি একজন বাংলার প্রভাষক, সেই কারণেই আরো বেশি আবেগ আপ্লুত হয়েছে। আচ্ছা আচ্ছা, বলেছেন গাইলুই কেবল, যাই হোক। মিথুন চন্দ্র মহন্ত বলেছেন, অসাধারণ কণ্ঠ। অনেকগুলো মন্তব্য আমি পড়তে পারিনি। ভালোবেসে সখী নিবৃত যতনে গানটি শুনতে চাচ্ছিলাম, দয়া করে যদি শোনাতেন। আচ্ছা, যাই হোক, অনুরোধ আছে, সময় থাকলে আমরা যাব। কিছু নজরুলসঙ্গীত করে নেই আগে কয়েকটা, তারপর রবীন্দ্রসঙ্গীত দিকে যাওয়া যাবে আর কি। মোকসেদ খান বলেছেন, স্যার আপনাদের সবার প্রতি অনেক শুভকামনা, আজ ভালো ভালো কথার মাঝে কিছু ভালো গান শুনবো আশা করি, দুটো রবীন্দ্রসঙ্গীত হলেও ভালো হয়। আচ্ছা যাই হোক, মোকসেদ খান তিনি সম্ভবত কাপাসিয়া থেকে সংযুক্ত হয়েছেন। আচ্ছা, একটা অনুরোধ ছিল একজনের, আমায় নহে গো ভালোবাসো শুধু এই গানটির জন্য। হ্যাঁ, আরেকজন ইতোমধ্যে আরেকটা অনুরোধ করেছে, আমি যদি আরব হতাম, এই গানটি আমরা শুনেছিলাম সম্ভবত রুমি আজনবীর কণ্ঠ থেকে। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গা বনের পাখিরে কে চিনে রাখে, বনের পাখিরে কে চিনে রাখে, গান বলে অবসান
ভালোবাসো মোর গা আমায় নহে গো ভালোবাসো শুধু চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে তুমি বুঝিবে না বুঝিবে না বুঝিবে না আলো দিতে কত উড়ে কত প্রদীপের প্রাণ ভালোবাসো মোর গা আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গা যে কাটা লতার আঁখি জল ফুল হয়ে ওঠে ফুটে ফুল নিয়ে তার দিয়েছ যে কিছু ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু শূন্য পত্র পুরে ফুল হয়ে ওঠে ফুটে সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে কি তৃষ্ণা জাগে সে নদীর কি আতলে বেদনা মহাসাগরের কাছে বেদনা মহাসাগরের কাছে করো করো সন্ধান ভালোবাসো মোর গা আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গা অনেক ধন্যবাদ গাজীপুর থেকে গাজীপুর শহরে একটি অনেক পুরনো কলেজ আছে কাজী আজিমুদ্দিন কলেজ সেই কলেজের অর্থনীতির প্রভাষক মিস্টার জহির আপনার অনুষ্ঠান দেখছেন গাজীপুর শহর থেকে এবং তিনি বলছেন অনেক ভালো লেগেছে বশির আহমেদ কাজল বলেছেন মধুর কণ্ঠ গানটি আমার পছন্দের অনেক ধন্যবাদ উনিও সম্ভবত প্রায় 30 কিলোমিটার দূর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন রহমত মাস্টার বলেছেন অসাধারণ সাথে আছি ইনিও গাজীপুর শহর থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন মিস্টার মামুন খুব ভালো লাগলো গানটি মিস্টার মামুন সম্ভবত দেশের বাইরে থাকেন তিনি সেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আব্দুর রাজ্জাক বলেছেন কবি নজরুল ইসলামের দূর দ্বীপ বাসিনী গানটি শোনার জন্য অনুরোধ জানিয়েছেন নাইসুর রহমান বলেছেন আসলেই ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছে নজরুল সঙ্গীত নিলয় বলেছেন অসাধারণ খাদিজা আক্তার বলেছেন আবারও আপনাকে ধন্যবাদ ধন্যবাদ এত তাড়াতাড়ি দিলে হবে না এস জে হক মানে সিরাজুল হক বলেছেন একটি ঠুমরি শুনতে পেলে আরো ভালো লাগতো আচ্ছা যাই হোক ভালো লাগার ব্যবস্থা হবে থ্যাংক ইউ নজরুলের একটি ইসলামী গান এবং এই গানটি নজরুল লিখেছিলেন তিনি যখন লেটো দলে ছিলেন সেই সময় ওকে তো এটি নজরুলের লেটোতে যখন তিনি ছিলেন সেই সময়কার গান গানটি একটি বিশেষত্ব হলো যে এই গানটি ইসলামী গান যদিও কিন্তু এর সুরটি হচ্ছে কীর্তনের সুরে
মানে হিন্দু ধর্মীয় সঙ্গীত যে কীর্তন, সুরের তো আসলে কোনো ধর্ম হয় না, তো হিন্দু ধর্মীয় সঙ্গীত যে কীর্তন সেই কীর্তনের একটি নিজস্ব সুর আছে, নিজস্ব ঢং আছে, তো সেই সুরেই নজরুল এই গানটি একটি ইসলামী গান করেছেন। মানে নজরুল যে আসলে একজন বিপ্লবী মানুষ এবং নজরুল যে আসলে একজন সাম্যবাদী মানুষ, কিভাবে সবার সাথে সবাইকে মিলিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই তিনি সারা জীবন করে গেছেন। আর মানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে নজরুল এই গানটি তার কিশোর বয়সে লিখেছিলেন, এটি তার কিশোর বয়সের সৃষ্টি। সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে আমার রসুলে আরবি নাহে রে নয়নে কি সুখে গৃহে রব, রসুলে আরবি নাহে রে নয়নে কি সুখে গৃহে রব, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে মদিনার বুকে রয়েছে ঘুমায়ে আমার বুকের নিধি, মদিনার বুকে রয়েছে ঘুমায়ে আমার বুকের নিধি, তাই বুকে তার মিলাইব বুক পায়ে লুটাইব নিরবধি, ধুলি কণা হব আমি ধুলি কণা হব, ওগো নবী পদরেখা যেই পথে আঁকা সেই পথে বিছাইব, আবিল হতে দেব না মরুর তপন তপ্ত বড়, আবিল হতে দেব না সদা আকুল পিয়াসা জাগে, পদমুখ হয়ে কদম রসুল চুম্বিব অনুরাগে, ধুলি হব সেই পথেরও ধুলি হব, নবী যে পথ দিয়ে চলেছিলেন সেই পথেরই ধুলি হব, শুধু পায়ের চিহ্ন পরশ পাব সেই পথেরই ধুলি হব। প্রিয় নবীর রাঙা পা দুখানি চুমিব সদা দিবস জামি, আমার জীবনে লেগেছে নয়নের সাদ জুড়াতে আমার, দেখিব পোড়া নয়নের মোর আছে বড় ক্ষেদ, মেটেনি আমার তৃষা গো হেথা নয়নের তৃষা অধরে মিটাতে, এবার আমি ধুলি হব সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে আমার রসুলে আরবি নাহে রে নয়নে কি সুখে গৃহে রব, রসুলে আরবি নাহে রে নয়নে কি সুখে গৃহে রব, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। হ্যাঁ, মন্তব্যেরও শেষ নেই, আমি মন্তব্য যদি পড়তে যাই তাহলে আমরা গান শোনা থেকে বঞ্চিত হব, সেই জন্য না পড়ে শুধু মন্তব্যগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে কোন গান শোনাবেন? বাসা থেকে শোনাচ্ছেন, আপনার আশেপাশে আপনার পরিবারের সদস্যরা নিশ্চয়ই আপনাকে হেল্প করছে, যদি আপনি বলতে চান আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে তাহলে বলতে পারেন। আচ্ছা, আমার পরিবারের সদস্য বলতে হচ্ছে যে আমার স্ত্রী, উনি চিকিৎসক, উনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ, তিনি ক্যামেরার ওই পারে আছেন, তিনিও শুনছেন গান। আর আমার
একমাত্র পুত্র নুভেদ আনান, ও শাহিন স্কুলে পড়ে, ক্লাস 8 উঠলো এবার বাংলা মিডিয়ামে, এবং সে নিজেও গান শেখে, গান করে, এবং এবছর প্রতি বছরই সে কোনো না কোনো ইভেন্টে ফার্স্ট হয়, গানের ফার্স্ট সেকেন্ড হয়। এবারও সে দুটো ইভেন্টের মধ্যে একটিতে ফার্স্ট হয়েছে, নজরুল সঙ্গীতে ফার্স্ট হয়েছে এবং দেশের গানে সে সেকেন্ড হয়েছে। এবং শাহিন কলেজে সে এর আগে একবার কালচারাল কম্পিটিশনে সর্বাধিক পুরস্কার পেয়ে চ্যাম্পিয়নও হয়েছিল। গানের পাশাপাশি ইদানিং সে নাট্যচর্চাতেও যুক্ত হওয়ার চেষ্টা করছে। একজন অনুরোধ ছিল হারানো হিয়া নিকুঞ্জ পথে, অনেক অনুরোধ আছে, সবগুলো রাখতে পারবো কিনা জানি না, যে কটা কটা মাথায় আসছে সেগুলো শোনাচ্ছে। জি, তিনি অনুরোধ করছেন ফজর আলী, তিনি আমাদের স্কুলের কিন্তু না, তিনি একজন শিক্ষক। হ্যাঁ, আমাদের ফেসবুক বন্ধু। হারানো হিয়া নিকুঞ্জ পথে কুড়ায় ঝরা ফুল একেলায় আমি, তুমি কেন হায় আসিলে থায়, সুখের সরোগ হইতে নামি হারানো হিয়ান। চারিদিকে মন উড়েছে কেবল শুকানো পাতা, মলিন ফুলদল বৃথা হেথায়, তব আঁখি জল ছেটাও বিরল, দিবস জামি হারানো হিয়ার। এলে অবেলায় পথিক কবে ভুল, বিধিছে কাটা নাহি ঝবে ফুল, এলে অবেলায় পথিক কবে ভুল, বিধিছে কাটা নাহি ঝরে ফুল, কি দিয়ে বরণ করিব চরণ, কি দিয়ে বরণ করিব চরণ, নিভিছে জীবন জীবন স্বামী হারানো হিয়া নিকুঞ্জ পথে কুড়ায় ঝরা ফুল একেলায় আমি, তুমি কেন হায় আসিলে থায়, সুখের সরোগ হইতে নামি হারানো হিয়া। সত্যি অসাধারণ। মমতাজ বিনতে রশিদ বলেছেন, মুগ্ধতায় হৃদয় ছুঁয়ে গেল। আরেকজন অবশ্য বলেছেন যে রোগীদের মাঝে মাঝে গান শোনালে রোগ অর্ধেক ভালো হয়ে যাবে। না, তবে আমার রোগীরা আমার সাথে কথা বলে তারা জানায় যে তাদের ভালো লাগে এবং রোগ অর্ধেক ভালো হয়ে গেছে। তো আমি এটা সবসময় মানে খেয়াল করেছি যে আসলে সঙ্গীতটি হয়তো সরাসরি আমার চিকিৎসা পেশায় কোনো অবদান রাখে না, কিন্তু পরোক্ষে এটি একটা অবদান রাখে, শক্তিশালী অবদান রাখে। সেটা হচ্ছে যে আমি মানুষের জীবনকে বুঝতে হলে আমার কাছে মনে হয়েছে যে আমার এই সঙ্গীতের পাঠটি খুব দরকার বা আমার খুব কাজে লাগে। মানুষের জীবনকে বুঝতে হলে, মানুষের হৃদয়কে বুঝতে হলে, এবং মানুষের সাথে মানুষের সম্পর্কের ভিতরেও একটি শিল্প বোধ থাকে, তো সেটি যুক্ত করতে হলে আমার মনে হয় যে প্রত্যেকটি মানুষেরই একটি সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড বা সাংস্কৃতিক পাঠ নেওয়া থাকলে সেটা কাজে লাগে। সেটা চিকিৎসা পেশার জন্যও খুব জরুরি, কারণ এখানে তো আসলে মানুষের সাথে মানুষের সংযোগ হয়, এটি খুবই জরুরি আমার কাছে মনে হয়। জি,
আমিও একমত আপনার সাথে, এবং আমার ধারণা যে আরো অন্যান্যরা একমত হবেন। এবং একজন পেশাজীবী যখন সংস্কৃতি চর্চা করেন, সেটা গান হোক বা অন্য যেটাই হোক না কেন, তখন তিনি আসলে তার পেশাতেও নানান ভাবে তার পেশার সাথে যারা সংশ্লিষ্ট তাদের অন্যদের চাইতে তিনি একটু আলাদা হয়ে ওঠেন এবং তার একটা আলাদা পরিচয় ঘটে। সে তো আছেই, সেটা তো একটা পরিচয় একটা ব্যাপার থাকে। আমার পাশাপাশি মনে হয় তার ব্যক্তিত্বেও একটি ইতিবাচক ছাপ পড়ে, আমার কাছে যেটা মনে হয় আর কি, অনেক বেশি সংবেদনশীল হয়। এই গানটি নজরুলের, এটা আমার পছন্দের একটি গান, আমি এটা শ্রোতাদের কোনো অনুরোধ ছিল না। তো এটি নজরুলের মান্দ সুরের একটি গান, মান্দ হচ্ছে রাজস্থানী লোকসঙ্গীত। এবং নজরুল কতটা ভার্সেটাইল ছিলেন এবং কতটা জানতেন সুর সম্পর্কে, উনি রাজস্থানের লোকসঙ্গীতের সুরকেও তিনি তার গানে নিয়ে এসেছেন। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীপতি, তার হল বনবাস রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীপতি, তার হল বনবাস রাবণ করে দুর্গতি। আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না ললাটের লেখায়, কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত যদুপতি যার সহায়, কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্যদান করে শেষ, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্যদান করে শেষ, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাট লেখাকে খণ্ডায়, কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়,
আজ কে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় কাহার সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায়। সাইদুর রহমান বলেছেন চমৎকার, চমৎকার ছাড়া আসলে আমাদের কি বা বলার আছে। আমরা তো ঠিক গানের বোদ্ধা নই, কিন্তু আপনার গান শুনতেই ভালো লাগছে আমাদের, সেটাই ভালো লাগে। হ্যাঁ, সহজ সহজ শব্দ আছে, এর বাইরে তো আমাদের মন্তব্য তেমন নাই। স্যারের কণ্ঠে গান শুনে আমি তার ভক্ত হয়ে গেলাম, মিথুন চন্দ্র মহন্ত। জিয়ারুল ইসলাম বলেছেন এই এলাকায় অনেক শীত, কারারই লোহ কপাট, ও সঙ্গীতটি শুনতে আমরা গান শুনতে চাই। পোহালো পোহালো নিশি, পোহালো পোহালো নিশি, খোলো গো আখি খোলো গো আখি খোলো, খোলো গো আখি খোলো গো আখি, ওই বংশী বাজে দূরে, শোনো ঘুম ভাঙানো সুরে, ওই বংশী বাজে দূরে, শোনো ঘুম ভাঙানো সুরে, খোলো গো দ্বার খোলো, খোলো গো দ্বার খোলো, বধূরে ডাকে খোলো গো আঁখি খোলো, খোলো গো আঁখি খোলো গো আঁখি, কুঞ্জ দুয়ারে তব গাহিছে, গাহিছে পাখি কুঞ্জ দুয়ারে তব গাহিছে পাখি, খোলো খোলো গো আঁখি খোলো, খোলো গো আঁখি খোলো গো আঁখি, নয়না মোরে তরস গয়ে, আজা বলমা পরদেশী হয়, নয়না মোরে তরস রহে, আজা বলমা পরদেশী, ওরে পাপাইয়া কোয়েল বোলে, মুঝে বিরহনে কা জিয়েরা ডোলে, ওরে পাপাইয়া কোয়েল বোলে, মুঝে বিরহনে কা জিয়েরা ডোলে, কার বদর গরজে রে, আজা বলমা পরদেশী হয়, আজা বলমা পরদেশী হয়, পোহালো পোহালো নিশি, খোলো গো আঁখি খোলো গো আঁখি খোলো,
খুলু গো আঁখি, খুলু গো আঁখি। এটি মানে অরিজিনাল ঠুমরিটা এবং নজরুলের যেটা করা দুটো গানকে একসাথে করে, নজরুল কিভাবে আসলে তার ফিউশন গুলো করেছেন সেটার একটা ডেমনস্ট্রেশন দেখালাম আর কি। হ্যাঁ, আপনি বলেছিলেন 9টার পরে থাকতে পারবেন না, এ নজরুল সঙ্গীতের পরেও আরো গান ছিল, কিন্তু আমরা কিন্তু 50 মিনিট পার করে ফেলেছি, 8:51 বেজে গেছে, তো আমরা এর পরিপূর্ণ শুনবো। আচ্ছা, আমাদের তো অনেকগুলো মানে অনুরোধের গান ছিল, রবীন্দ্রসঙ্গীতেরও অনুরোধ ছিল, আপনি একটা পুরনো দিনের গান শোনাতে চেয়েছিলেন, মানে সব মিলিয়ে আপনার যেটা ভাল লাগে, এখন আর তো অনুরোধ খুঁজে বের করা যাবে না। আচ্ছা, না আমার মাথায় আছে যে শাওন রাতে যদি একজন শুনতে চেয়েছিলেন, তো সেটা আমি একটু শোনাই, আমারও ইচ্ছে করছে এটা আপনাদেরকে শোনাতে। জি, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম, ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম, আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ঝুরিবে উবালি বায় গহন দূর বনে, রহিবে চাহি তুমি একেলা বাতায়নে, বিরহী কুকে কা গাহিবে নিপোশাকে, যমুনা নদী তরে শুনিবে কে যেন ডাকে, বিজলি দীপশিখা শুনিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো জল ভরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। জনাব গুলজার হোসেন উজ্জ্বল ইন্টারনেটের সমস্যার কারণে ডিসকানেক্টেড হয়েছেন, এখন ঠিক আছে সংযোগ আবার ফিরে পেয়েছি আমরা। এই গানটির শেষ শেষ অংশ আমরা শুনতে পাইনি, তো যাই হোক, সময় অনেক হয়েছে, আমি হ্যাঁ সর্বশেষ একটি আধুনিক গান আমি একটু শোনাই আপনাদেরকে। জি, ইগল ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। লিয়াকত চৌধুরী, ইনি সংস্কৃতি জন, আমাদের খুবই শ্রদ্ধেয় এবং অনেক দেখতে এখানে খুব তরুণ দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমার চাইতেও বয়স কম, কিন্তু আমাদের জন্মের সালে উনি এসএসসি পাস করেছেন। তিনি বলেছেন, রাগ প্রধান গান আমাদের তরুণ প্রজন্মকে স্মরণ করিয়ে দিতে হবে, এই অনুষ্ঠান তার অপূর্ব প্রয়াস। আফরোজা আব্বাস বলেছেন, ধন্যবাদ স্যার অনেক পছন্দের একটি গান শোনানোর জন্য, এই শাওন রাতে গানটা আমার অনেকেই পছন্দ করেছে, খুব ভালো লাগলো আমার অনুরোধের গানটি শোনানোর জন্য, মানে এই শাওন রাতে এই তুষার সাহেবের অনুরোধ ছিল নিশ্চয়ই। তো আমরা গানে চলে যাই, সময় আসলে আপনার হাতে নাই, আপনি নিজেও আগে থেকেই বলেছেন 9টার পরে আবার ছুটতে হবে আপনাকে, তো সেই জন্য আমরা মন্তব্য গুলো আমরা স্ক্রিনে দেব, সরাসরি আপনার গানে চলে। মা
মাগো মা মাগো পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায় হাসি মুখে সে বেদনা সব কত দূর আর কত দূর বলো মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা চিরদিন মাগো তব করুণায় ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায় চিরদিন মাগো তব আকাশে যদি মা কভু ওঠে ঝড় সে আঘাত বুকে পেতে লব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা যতই দুঃখ তুমি দেবে দাও যা তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও যতই দুঃখ তুমি দেবে দাও মাগো জানি কোলে শেষে তুমি টেনে নাও মাগো তুমি ছাড়া এ আধারে গতি নাই তোমায় কেমনে ভুলে রব কত দূর আর কত দূর বলো মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা এই অল্প সময়ে মন তো ভরে না ইঙ্গল ভাই আরেকদিন ছুটির দিন দেখে অনেকক্ষণ ধরে গান শোনাবো আচ্ছা তো এখানে একজন আমাদের একজন শিক্ষক মন্তব্য করেছেন যে স্যারের কোনো ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থাকলে লিংক দিতে অনুরোধ করছি তার মানে আপনার গান শোনার জন্যই হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে তবে আমার চ্যানেলে আমার গান খুব কমই আছে আমার গানগুলো বিভিন্ন চ্যানেলে আছে বিভিন্ন মানুষ তাদের চ্যানেলে আপলোড করেছেন
তো এইচআর চ্যানেলে আছে, তারপরে আরো কিছু কিছু চ্যানেল আছে, সুরের মেলাতে আছে, কিছু প্রতিষ্ঠিত ইয়ে আছে, সেগুলোতে আছে। তো আমার নাম লিখে, ইংরেজিতে আমার নাম লিখে জিউএল জেডেআর হোসেন উজ্জ্বল, এই নাম লিখে সার্চ করলেই ইউটিউব কিংবা গুগল যেখানে যান আপনারা আমার গান পাবেন। আজকে আমি সময়ের অভাবে রবীন্দ্রসঙ্গীত শোনাতে পারলাম না, আরেকদিন শোনাবো। আমার অনেকগুলো রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করা আছে, ইউটিউবে পাবেন আপনারা শুনবেন। জি আমরা শুনবো। তাহলে তো শেষ নাকি? বিদায় নিবো এখন, আজকের মতো এখানে বিদায় নিই।